जो करम मुझ पे मेरे नबी ने किया, मैं सजाता हूँ सरकार की महफिले, मैं सजाता हूँ सरकार की महफिले। मुझको हर गम से रब ने बड़ी कर दिया, मुझको हर गम से रब ने बड़ी कर दिया। इस करम का करूं कैसे शुक्रे अदा, सला दुनिया रसूलल्लाह अलैकुम, अल्लाहुम्मा सल्ले अला सय्यदना नबीना मुहम्मद, अल्लाहुम्मा नबीना दुरुद पढ़ो जिक्र करो नबीर दुरुद सैरना, दुरुद पढ़ो जिक्र करो नबीर दुरुद सैरना, दुरुद शरीफ ना पढ़िले दुरुद शरीफ ना पढ़िले कलब जिंदा होबे ना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद, अल्लाहुम्मा मुहम्मद नबीना, कमने वालर दुरुद पड़े अंतर जादेर कादेना, दयाल नबीर दुरुद शुने महफिले जारा बसे ना, कल हाशरेर कठिन दिने, कल हाशरेर कठिन दिने नबीर दया पाबे ना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद, अल्लाहुम्मा सैयदना मुहम्मद नबीना, कोथाय रहलेन दयाल नबी गोलामदेर के सारिया, कोथाय रहलेन प्राणेर नबी गोलामदेर के सारिया। अपनी बिने की लाभ होबे, अपनी बिने की लाभ होबे एई धराते बाचिया। अल्लाह हसाई जाबो सैयदना मुहम्मद नबीना, हसाई जाबो मौलाना मुहम्मद, अल्लाहुम्मा सैयदना मुहम्मद नबीना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अकीमु सलात व आतु ज़कात व अरकउ मार्राकिईन, صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولايا صل وسلم وبارك عليه ودوار أي शसे पलकी नयारी जाओ, चलो रे चलो सबे अल्लाह रसूल मुखे बोलो, ओ सबे अल्लाह मोहब्बत आवाज दिए अमर सदे पढ़ें। दुआरे आयशा से पलकी नयारी जाओ, चलो रे चलो सबे अल्लाह
ও সবে আল্লাহ রাসূল মুখে দুই কাঁধে দুই লগে তোমার দুই জন পাহাড়া তোমারে একলা তুইয়া পলাই সে তাহারা ঠিক না ওরে দুই কাঁধে দুই লগে তোমার ওরে দুই জন পাহাড়া তোমারে একলা তুইয়া পলাই সে তাহারা হাইরে তোমারে পলাই সে তাহারা তোমার আট কোটরি নাই দরজা আট কোটরি নাই দরজা বন্ধ এই যে হলো রে হলো সবে আল্লাহ রাসূল মুখে ও সবে আল্লাহ রাসূল মুখে দুয়ারে আয়েশা সে পালকি নাই ওরে যাও চলো রে চলো সবে আল্লাহ ও সবে আল্লাহ রাসূল মুখে দিবানি শিজে কইজনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল বাবরে ফিরে মনা দিবানি শিজে কইজনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল বাবরে ফিরে মনা ওরে ফেরেশতা আসিয়া যখন ও তোরে জিজ্ঞাসা করিবে ওরে তিনি কি তোমার মাবুদ কে বাপ তখন কি বলিবে আইরে তিনি কি তোমার মাবুদ কে বাপ তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো সবে আল্লাহ ও সবে আল্লাহ রাসূল মুখে দুয়ারে আয়েশা সে পালকি নাই ওরে যাও চলো রে চলো সবে আল্লাহ ও সবে আল্লাহ রাসূল মুখে ও সবে আল্লাহ রাসূল মুখে বলো আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ অধ্যকার ঐতিহ্যবাহী চাঁদগাজী স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় আয়োজিত চাঁদগাড়িবাজি জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজমাশান নূরানি ইমানি রুহানি ইরফানি সদরে জলসা মাহফিলে সম্মানিত সভাপতি প্রবীণ আলেমে দ্বীন উস্তাদুল উলামা শেখুল ইসলাম হযরত আল্লামা আল হাজ জনাব মাওলানা মুসা আল কাদরী মাদ্রাসাতুল আলী বিশেষ করে আজকের মাহফিলে সম্মানিত উদ্বোধক রাউজানুত্তর সত্তর সমিতি এর সম্মানিত সাধারণ সম্পাদক জননন্দিত জনাব কাজী মোহাম্মদ মুজাফফর আলী চৌধুরী সাহেব বিশেষ করে আর উপস্থিত রয়েছেন এতক্ষণ পর্যন্ত খিতাবত পেশ করেছেন উত্তর সত্তা গৌসিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রৌনক আহলে সুন্নাহ শমশির আহলে সুন্নাহ হযরতুল আলহাজ আল্লামা জনাব মাওলানা জিশমুদ্দিন আবেদি মাদ্রাসাতুল আলী উপস্থিত অপরাপর উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বি ও নওজোয়ান ভাইরা তরুণ গোসাইনি শ্রেণীরা ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্দার আড়ালে মুস্তুরাত খাওয়াতি মা ও ভাইরা
মাইকের আওয়াজ যতদূর যায় রহমান ইব রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম দান নবী রাহমাতাল লিল আলামিন হুজুরে পুন্নর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে সাথে সাথে আসহাব রাসূল আনসার রাসূল মুহাজির রাসূল তাবিউন তাবি তাওফিন পাক পঞ্জতন খুলাফায়ে রাশিদিন খাসাতান হাসমিনে করিমাইনের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম এর হাদি হাজরানা পেশ করে মুনিবে মুনাব্বরের বরজক কলবের মধ্যে ধারণ করে হুজুরে কৌসুল আজম আজবানারি কিবলে আলম এর দরবারে অবনত মস্তকে তাজিম তাহিয়া পেশ করে মুনিব যদি দয়া করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সাইয়্যেদাতুন নিসা মা ফাতিমাতু জাহরা তিনি আল্লাহর কাছে সব সময় দুই বিষয়ের উপর মওতকে কামনা করতেন একটা হলো নামাজ অবস্থায় যে আল্লাহ তুমি যদি আমাকে মওত দাও হয় আমাকে নামাজ অবস্থায় দিও আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার স্বামী শেরে খোদা আলী আমার তুজার খেদমত অবস্থায় দিয়ে দুই খেদমতের মধ্যে হয় তোমার ইবাদত করতে করতে না হলে স্বামীর খেদমত করতে করতে আমাকে তুমি মওত দিও বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে সব সময় এই ফরিয়াদটা এই কারণে করতেন আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইবাদত থেকে একটা মুহূর্ত খালি যাওয়াকে পছন্দ করতেন জোরে বলে না করতে আমার কামলি বলে নবী দুনিয়া থেকে যখন পর্দা নিচ্ছেন শেষ উম্মতে মুহাম্মাদের জন্য নসিহত ছিল সালাত শেষ নসিহত কি ছিল সালাত অর্থাৎ তোমরা নামাজ কায়েম করিও আকিমুস সালাত নামাজকে কায়েম করো নামাজ পড়ো নামাজের দিকে নিজেদেরকে ধাবিত রাখো বড় করে বলো সুবহানাল্লাহ অনেকের মর্যাদা বুঝে এখনো আল্লাহর ইবাদত ছাড়ে আবার অনেকে আছেন মুসলমান ঘরের সন্তান কিন্তু ইবাদতের খবর জোরে বলেন না খবর জানেন এই যে মসজিদে আয়েশা আমরা নামাজ পড়ি এই ইবাদত এই বندگی এটার মর্যাদা কতটুকু যারা মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে মসজিদের সাথে নিজেকে আপন করে নেবে ইবাদতের মধ্যে নিজেকে জুড়িয়ে নেবে ইবাদতের মধ্যে নিজেকে আকর্ষিত করে নেবে ইবাদতের জন্য মসজিদে দূর দূরান্ত থেকে চলে আসবে মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিবেন আসসালাতু খায়রুম মিনান নাওম ডাকে কি ডাকে না আমরা বলি আন্নাওম খায়রুম মিনাস সালাত নামাজ থেকে ঘুম উত্তম বলে আমরা ঘুমায়া পড়ি কিন্তু জানেন কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ যে মসজিদ আপনাদের পাশে রয়েছে এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামতের ময়দানে মানুষের মতো সেখানে উপস্থিত হবে বড় করে বলেন সুবহানাল্লাহ এবং মসজিদের ইমাম এবং খতিব মুয়াজ্জিন এগুলোর মর্যাদা আমরা দিতে জানি না অনেকে অনেকে তো মুয়াজ্জিনকে মনে করেন যে নিজের ঘরে চাকর এখানে নাই এখানে আলহামদুলিল্লাহ আলেম ওলামার ইজ্জত বিশেষ করে শহরের মধ্যে বেশি দেখা যায় যে মুয়াজ্জিন ইমাম সাহেবের সাথে এমন ভাবে ব্যবহার করা হয় যেন তার ঘরের চাকর জোরে বলেন না তার ঘরের চাকর পারে না যে ইমাম সাহেবের আগে যাইয়া নিজে নামাজ পড়াইতে ঠিক কি না কিন্তু আল্লাহ ইনাদের মর্যাদা এত দান করেছেন কাল কিয়ামতের ময়দানে মসজিদের ইমাম নাকি মসজিদের লাগাম ধরবে মুয়াজ্জিন পিছন থেকে মসজিদকে ধাক্কাবে আর যারা পাঁচ ওয়াক্ত নামাজই তাদেরকে মসজিদে ঢুকিয়ে নেবেন বড় করে বলেন সুবহানাল্লাহ যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই মসজিদ কোথায় যাও বলে জান্নাতে বড় করে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ জিজ্ঞেস করবেন মসজিদ তোমার ভিতরে কে কারা কারা বলতেছেন আল্লাহ আপনি তাদের আমল দেখিয়েন না আমি আপনার ঘর মসজিদের দিকে তাকান আল্লাহ তাদের আমল দেখলে আপনি তাদেরকে জান্নাত দিবেন না কিন্তু
কিন্তু সে তো মসজিদের বারান্দা ছাড়ে নাই, মুয়াজ্জিনের আযান শোনার সঙ্গে সঙ্গে সে মসজিদে চলে যেত, ইমামকে ইজ্জত করত, মুয়াজ্জিনকে ইজ্জত করত, ইমাম সাহেব টানতে থাকবেন মসজিদকে, মুয়াজ্জিন সাহেব ধাক্কাইতে থাকবেন, আল্লাহ বলবেন মসজিদ আজকে তোর দোয়া কবুল করলাম, আজকে তোর উপরে দেখব ভিতরে দেখব না, বড় বড় গুনাহগার থাকলেও মসজিদের ভিতরে থাকার কারণে জান্নাতি হয়ে যাবে, বড় করে বল সুবহানাল্লাহ। মেয়ের কে বল কয় না হুজুর একটু হাউসের অভাব কিরকম কয় সিটা একবার বিয়ে করলে নাকি এক বছর সব ফ্রি, এক বছর সব ফ্রি, কুরবানি গরু ফ্রি, আমের দিনে আম ফ্রি, জামের দিনে জাম ফ্রি, কাঁঠালের দিনে কাঁঠাল ফ্রি, পরবের দিনে দেশি দেশি মুরগি মুরগি খাঁচা বইরা বইরা নিয়ে যায়, পরবের দিনে নিয়ে যায়, ঈদের দিনে নিয়ে যাবে, ঈদের জামা কাপড় দেয়, দাঁড়ালে বুকে যেদিন বিয়ে আন্ডল হওয়ার ফেজুর ফুজি কিনা, আমরা এমন ভাবে এক অসুস্থতার মধ্যে আছি মুসলমানরা, মেয়ের বাবা কোথেকে দেখবে দিবে এটা দেখার দরকার, জোরে বলেন দেখার দরকার, গলার উপর চুরি দিয়া হইলে দিতে হবে, নত হইলে আরো বেশি দাম করে বলে, আদে কিচ্ছু লাগছে না কিচ্ছু, আরো কিছু নত আরো বললে কিছু লাগছে না, কিছু না লাগে গটকে কই দে দুয়া কিছু না লাগে মানে কি লাভ দে, মানে কোন কিছু বাদ দি ব্রাশ পর্যন্ত দিবে, দাঁত মাঝে বুদে ব্রাশ পর্যন্ত দি দিবে, বর্তমান পরিস্থিতি এত খারাপের দিকে ঠিক কি না, এগুলো একটু জুলুম হয়ে যায় মুসলমানের উপর, আমরা নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় আফসোস করি, ছেলে বিয়ে করানোর সময় আর এই কথা খেয়াল থাকে, এটার জন্য আমরাই দায়ী, আর এটার জন্য আর একটু দায়ী আছেন, কারণ এই সংস্কৃতিটা আছে আসলে হিন্দুদের, কারণ তারা বাপের বাড়ি থেকে বিয়ের পরে কিছুই পায় না, পায়নি জোরে কন্যা পায়নি, তাদেরকে যা দেয় একেবারে দিয়ে বিদায় আর কিছু নাই, এই প্রথাটা তাদের থেকে আমরা আমাদের সমাজের মধ্যে এনেছি, অনেক সময় দেখা যায় অনেকে মান সম্মানওয়ালা ব্যক্তি গরিব পারে না, লাস্ট দিন না পাইলে সমাজে যাইয়া চাঁদা তুলতে পারে, আমার টাকা না থাকতে পারে কিন্তু আমার একটা মান সম্মান তো, কিন্তু মেয়ের সুখের জন্য লাস্ট দিয়ে ঘরে ঘরে যাইয়া কি তোলা লাগে চাঁদা তোরা লাগে, বাবা এটার মতো লজ্জার বিষয়, তুমি তোমার একজন দিনী ভাই দিনী বোন দিনী দিন ইসলামের একজন ভাইকে তুমি এত বড় লাঞ্ছিত করে এই ফার্নিচার তোমার ঘরে তোলার আগে তোমার বিষয়া জানটা বের করে দেওয়ার দরকার ঠিক কি না বেটে, আরো জোরে বলেন না ঠিক ঠিক খদ্দ হন হন লগিন হন সাই আল্লাহ রেখে দেয় দান ধর জোরে হন ইয়া হুজুর গাইলে ভিতর ভিতর আই যায় কত কিছু তাহির কত গোরা বড় কত ফেলি হুজুর গোরা বরাবর এটা কিছু গোরা বরাবর এটা কিছু দিন গোরা বরাবর পানি ঢেলে দিও মাঝে ঠিক কি না, আল্লাহ এইসব অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, একটু দরুদ শরীফ পড়েন সালাতু ইয়া বর্তমান সময় বড় কঠিন সময় ঠিক কি না, বর্তমান সময় বড় কঠিন সময়, যার ঘরে নেককার মেয়ে আছে বিয়ে হয় না, যার ঘরের মধ্যে সারা দিন যেই সব মেয়ে বেপর্দা হইয়া ঘুরে বেড়ায় তার পিছনে ছেলের লাইন ধরে ঠিক কি না, এ আল্লাহর বান্দা জানো কেন তোমরা ঘুরে যাও আমার আল্লাহর কথা কেন ভুইলা যাও, কেন তুমি এইভাবে নিজের জীবনকে ধ্বংস করছো, একজন আমার কাছে আয়েশা কান্দে হুজুর হুজুর কি বলবো আমার জীবনটা শেষ, আমি বললাম কেন কয় হুজুর ফেসবুকে দেইকা বিয়া করছিলাম হরে সাইরে কি বু ফেসবুক হুজুর এত সুন্দর চেহারা দেখলাম ডামে ডামে তাকাইলাম না
মা বাবার কাছে জিদ করলাম এইডারেই বিয়া করব বিয়া কইরে তো আনলাম হুজুর ঘরের মধ্যে আয়না যখন বাথরুমে যাইয়া মুখটা ধুইল ফেসবুকের মধ্যে দেখছিলাম সুন্দর যখন আটাগুলা খোয়াইয়া খোয়াইয়া পড়ল তখন দেখি আড়াগুড়া বান্দর ঠিক কিনা সিয়ারে আড়াগুড়া ফেসবুকে জির আসিন যেতে দিলে ই আসল তো কি বাইরে ঠিক কিনা আরো জোরে বলেন না আবার আমাদের মা বোনদের আব্বাদেরও কিছু সমস্যা আছে হয় 20 লাখ টাকা যদি কাবিন না দেন মেয়ে দিব না কি আহত স্ট্যাটাস কিটাস স্ট্যাটাস আর স্বাস্থ্য বৈল্লাই মেয়ে ভাইনি দে এন্ড ইবের কাবিন নামা কত দি 20 লাখ তো আর তো 20 লাখের হবে এতে 20 লাখ খতম দিবি তো কেন মুদি দুয়ান গুরু মিকে গুরু দুগুরে কেন দুয়ান চালাই এই দুয়ান তুম দুয়ান বেসিরা তোমার টিয়া দিব না বা তারপর হতে ঠিক আছে পাঁচ ভরি স্বর্ণ নগদ বাকি গিন বাইকে বাকি গিন কি বাইকে হ না বাকি গিন এ এক কো বাইকে খবর খড়াবা জোরে হ না এতে তুই বাইকে রাখিলে আল্লাহর কাছে বাইকে নেবা ইন দন পরিবরে ন হরি গো জোরে হ না আর এক জোরে হতে খাম ধরে দি হতে কি হতে খাবিন আছিল 10 লাখ টিয়া বিয়ের পরে বছর পরে জেবের আগতি 10 লাখ টিয়া বিয়া কোন লই এই রকতি দরা ব্যবসা বাণিজ্য আর গরম করতে নো টিয়া বে তোমার তুন দম পুরি বউনি মদিলে আর মাপ একবার দিবে লাইলাম খালি তুন আবা হায় রে বাসি কি হই রে আবা হায় বউ কদ আতুল লাগ দুন এই গুণ আর দিও না আয় পায় পড়া অন লইছেন গো কত বিয়া কুলি ফ্রি পাই দিয়ে কৌশল করে কি করে বিলিয়ে দেয় গুরাইলে বিলিয়ে দেয় কৌশল করো না ভালো জোরে কোনা ভালো ন খেয়াল রাখিবেন বর্তমান সময়ের মধ্যে দ্বারা খুব কঠিন জামানাত আছে এখন ঈমান বাসন কোটি ফোয়াসা মানুষ গরণ কোটি আবার বেশি মানুষ গইলে সমস্যা এত স্ট্যান্ডার্ডাইজ দেখো তো ফোয়াসা বুড়ো বয়সের মা বাবা বললে থাকিবে তাই নাই মা বাবার যদি বেশি কেন আবদার করে ওহু তার তো 1 লাখ লাখ খারাপ লাই দে ওহু নাতি নেতেন নুন সাইতু মানো হয় দে একখানা আর পাবো সিয়া লাগান সাইতু মানো হয় দে হাতে চ সুবিধার আপু আমার বন্ধু জুগার করি আমার বিদ্যাশ্রম পাঠাই দি এটা অনেক বড় বন্ধু বন্ধু পাইবে ইবে কি লায়েক সন্তান না নালায়েক সন্তান জোরে হন লায়েক না নালায়েক আর জোরে হন লায়েক না নালায়েক এই ধরনের সন্তানকে মানুষ কইরা ওই সব বাবালা ঠকে গেছে জীবনে ইঞ্জিনিয়ার বানাইছে জজ বানাইছে ব্যারিস্টার বানাইছে কিন্তু ছেলে তো মা বাবার মর্যাদা বুঝে নাই ইন্ডিয়ার মধ্যে একটা ঘটনা ঘটেছিল আমি পত্রিকায় পেলাম মা বাবাকে সঙ্গে করে ট্রেনে করে চড়লেন মা বাবা জিমায়া পড়ছেন পথের মধ্যে স্টেশনে মা বাবার বালিশের নিচে চিঠি লেখা সন্তান নাই মা গেল তার পরিবার নিয়ে চলে গেছে বলতেছেন বাবা আপনাকে নিয়ে থাকার সম্ভব না আপনাকে বলাও সম্ভব না এই জন্য ট্রেনের মধ্যে আপনাকে রাইখাত চলে গেলাম আপনার সাথে আর আমাদের কোনো দেখা হবে এটা কি লায়েক সন্তান না নালায়েক জোরে বলেন না লায়েক না নালায়েক আমরা কি আমাদের মা বাবার লায়েক সন্তান হতে চাই নাকি নালায়েক হতে চাই জোরে বলেন না আর জোরে বলেন না তাহলে লায়েক সন্তান হইতে গেলে ছেলেটারে মেয়েটারে ছোটবেলা থেকে আদর্শ শিক্ষা দিতে হবে ঠিক কিনা আদর্শ আদর্শ বলতে কি যেমন ভোরে ভোরে সকালবেলা ওইটা ছেলের মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তে পাঠিয়ে দেওয়া ছেলেকে ততক্ষণ পর্যন্ত বাবা তোরে আমি সকালবেলা নাস্তা দিব না যতক্ষণ তুই কোরআন তেলাওয়াত করবি না ঠিক কিনা বেটি এই স্কুল কলেজের মধ্যে মা বাবার আগম শিক্ষা দেওয়া হয় না পর্দার শিক্ষা দেওয়া হয় না নামাজের শিক্ষা দেওয়া হয় না যদি সন্তান রে প্রতিদিন এক পাতা কইরা তরজমা সহ কুরআন শরীফ পড়ায় সেখানে মা বাবার শিক্ষার কথা আছে নামাজের কথা আছে রোজার কথা আছে সমাজের কথা আছে বিশ্বাসের কথা আছে হারাম থেকে বাঁচার কথা আছে ঈমান হেফাজতের কথাও আছে ঠিক কি না বেটে এ আল্লাহর বান্দা আজকে থেকে সতর্ক হও আজকে থেকে সতর্ক হও আমার আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত তোমরা সালাতকে কায়েম করো
যাকাত প্রদান করো ওয়া আরকাউ মা'আর-রাকিবিন সুবহানাল্লাহ এবং রুকুকারীদের সাথে রুকু করো তো জামাতে কি পড়ো জোরে হয় না জামাতে নামাজ পড়ো ঘরে এক রাকাত নামাজ নবী বলতেছেন যারা ঘরে নামাজ পড়ে আমি নবীর ইচ্ছা হয় নামাজের টাইমে যদি নামাজটা ভেঙ্গা যাইতে পারতাম তাদেরকে পেট দিয়ে পিটাইয়া পিটাইয়া মসজিদে আনতাম সুবহানাল্লাহ বলেন না তাহলে ঘরে নামাজ পড়ার চাইতে মসজিদে পড়া বেশি ভালো ঠিক কি না বেটি 27 গুণ সওয়াব বেশি কয় গুণ জোরে বলেন না কয় গুণ আরো জোরে বলেন না 27 গুণ আমার কামলি বলে নবী আমার রহমাতুল লিল আলামিন হুজুরে পূর্ণ উনার একজন সাহাবা ছিলেন বড় জরিফ আমার এই বাবা জানে চাইতো আরো বেশি বুড়া লাঠি ছাড়া হাঁটতে পারে না আমার নবীর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার দল নবী গো মসজিদে নববী আমার ঘর থেকে তো 5 মাইল দূরে আমি তো আয়েশার নামাজ পড়তে পারি না জামাতে শরীক হইতে পারি না আমি বড় দুর্বল আমার হাঁটতে বড় কষ্ট হয় আমার নবী বললেন 4 ওয়াক্ত জামাতে পড়তে পারবে কিনা বলো বলেন না না ইয়া রাসূলুল্লাহ আমি 4 ওয়াক্ত আয়েশা পারবো না 3 ওয়াক্ত না 2 ওয়াক্ত না 1 ওয়াক্ত বলি ইয়া রাসূলুল্লাহ আমি জরিব মানুষ দুর্বল মানুষ 1 ওয়াক্ত প্রতিদিন আপনার পিছনে এসে নামাজ পড়া নিব বড় করে বলেন সুবহানাল্লাহ প্রতিদিন আমার নবী হুকুম করলেন ফজরের নামাজ ফজরের নামাজ তুমি আয়েশা পড়বা এক মাস গেল 6 মাস গেল 1 বছর গেল 2 বছর গেল এইভাবে প্রতিদিন নামাজ আদায় করতেছেন একদিন রাত্রিবেলা জুব জুব করে বৃষ্টি পড়ল মরুভূমির পাথরগুলো পিচ্ছিল হয়ে গেল কি কি পাথর ফিসলে কি বর্ষাকালে গাঢ় মধ্যে ফিসলাইনে নয় বীর বিজয় বহুত বুড়ো বুড়ো মানুষ যাইয়ের ফরেদে কেলবাই যায় ঠিক কি না হস্তাইনে নয় এলে পাথরের পাহাড় ফারগরণ করে এখন তো পাহাড় তো পিচ্ছিল হয়ে গেছে কোন রকম লাঠি দিয়ে গুতে গুতে আসতেছে যখন সে একটু সামনের দিকে গেল একটা আলগা পাথরের মধ্যে পা পড়লো পড়ার সঙ্গে সঙ্গে পিচ্ছিল খাইয়া জমিনের মধ্যে কাত হয়ে পড়ে গেল কোমরের মধ্যে এমন ব্যথা পাইল যে দাঁড়ানোটা কঠিন হয়ে পড়ল এখন চিন্তা করে কোন দিকে যাব সামনের দিকে নাকি পিছনের দিকে ওই বুড়া আমার বাবা ওই বুড়া বাবা চিন্তার মধ্যে পড়ে গেলেন হায় হায় মসজিদে নববী তো অনেক দূরে এখন আমি সামনে যাব না পিছনে যাব সে চিন্তা করলেন আমি তো ওয়াদা করেছি আল্লাহর সাথে নাই আমি ওয়াদা করেছি রাসূলুল্লাহর সাথে বড় করে বলেন সুবহানাল্লাহ আমি যাবই যাব মসজিদে নববীতে নামাজ পড়তে যাবই যাব যত বান্দা যত বিপত্তি যত ধরনের আমার কাছে বান্দা আসুক না কেন আমি আমার দল নবীর ওয়াদা আমি পালন করব তিনি আবার দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন যখন আবার দাঁড়ানোর চেষ্টা করলেন আবার এমনভাবে পড়ে গেলেন কোমরের মধ্যে ব্যথাটা দ্বিগুণ হইয়া গেল তিনি আবার দাঁড়ানোর চেষ্টা করলেন এইভাবে দাঁড়ানোর চেষ্টা করতে 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 সাতবার কয়বার সাতবারই পড়ে গেলেন আকবরের মাথায় দেখতে পেলেন একজন পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এসে ওনাকে কোলের মধ্যে তুলে নিলেন বাবা কই যাবেন কই মসজিদে নববী চলেন আপনারে পৌঁছায়া দি লুইরে গিয়ে গই তো মসজিদে নববী যেতে নামাই দি নামাই দেওয়ার পরে বলতেছে যে আপনি নামাজ পড়তে যান তো ওই বৃদ্ধ জিজ্ঞেস করলেন যে আপনি যাবেন না নামাজ পড়তে বলে আমি নামাজ পড়ি না বললেন কেন বলেন আমি অভিশপ্ত কিসের অভিশপ্ত ও যে আল্লাহ পাক আমাকে কোরআন দ্বারা অভিশপ্ত করে দিয়েছেন ওয়া কানা মিনাল কাফিরি আমার নাম হচ্ছে ইবলিস
এখন এই বুড়া মানুষ বস সিন্দুর ছুরি ইবলিস কেন এত ভালো হয়, ইবলিস কেন এত ভালো হয়, ইবলিস আমি আর মুসজিদ টুকে দিই ইবে তো হন ইবলিস, ইবলিস নবী কইল ইবলিস তো খারাপ, এখন ইবে তো ভালো কেন নামাজ শেষ করি কোন রকম নামাজ আদায় করি, নামাজ আদায় যখন করলে রাসূলুল্লাহ কারণ সাহাবীরা জানেন যে যেটা সারা পৃথিবীর কেউ সমস্যার সমাধান দিতে পারে না এটা আমার দয়াল নবী পারে কি পারে না, পৃথিবীর কেউ যেই জটিল মাসালার সমাধান দিতে পারে না আমার নবী দিতে, কিন্তু আমাদের দেশে কতগুলো গাধা আছে গাধা যারা বলে যে নবী মূর্খ বড় করে বলে নাউজুবিল্লাহ ঠিক কিনা, এরা যদি আবার নামের পিছনে আজহারি না লাগাইয়া গাঁজা খুরি লাগাইলে মনে ভালো হইতো ঠিক কিনা, আরো জোরে বলেন না ঠিক কিনা, এরা আজহারি না লাগাইয়া গাঁজা খুরি অথবা গাছবিহারি লাগাইলে কি হইতো ভালো হইতো, সাহাবীদের আকীদার সাথে তাদের আকীদার কোন মিল না, ওই এলম দিয়ে কি হবে যে এলম নবীর প্রেম শিক্ষা দেয় না ঠিক কিনা, আরো জোরে বলেন না, কারণ ইবলিসের এলমও কম না বেশি 9000 কোটি বছর আল্লাহ দস্তরে লেখাপড়া করছে কিন্তু বিয়াদমির কারণে ওয়াকানা মিনাল কাফিরিন বলেন না, ওয়াকানা মিনাল কাফিরিন কে বানাইছে জোরে বলেন না, আল্লাহ এই ইবলিস গুলা থেকে বাইসা থাকা লাগবে ঠিক কিনা, এই জন্য সুন্দিরা কতগুলো লেবাসদারি ইবলিস আছে তাদের পিছনে নামাজ পড়ে, কেন হুজুর পড়বেন না কেন, নামাজ তো নামাজ, আল্লাহ বলতেছেন আগে তুমি তোমার ঈমান আকীদাকে ঠিক করো, কারণ কি জানেন ইবলিস থেকে যদি বাঁচতে না পারেন হেতে মসজিদের ভিতরে ডিস্টার্ব করে ঠিক কি না, এই জন্য কোরআন যখন পড়তে যায় আগে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তারপর বলি বিসমিল্লাহি আগে শয়তান ওরে ডান্ডা দিয়ে ফিরেই তারপর আল্লাহর নাম লই ঠিক কি না, আগে শয়তান দূরণ করিব এলাকা যদি শতান তাকে দয় শতান সব সময় দূরে দূরে রাখিবে কারণ ইবলিস শতান বড় মারাত্মক ফাঁক তোয়াই দে ফাঁক তোয়াই দে এতলে মসজিদ হত করে ফাঁক না দিও কাতার সোজা করো খালি জায়গা পূরণ করো তাহলে মসজিদ তো ইবলিস ঢুকে এলে ইবলিসের গুরুত্ব বাসন করিব ঠিক কি না, আর জোরে বলেন না আমার কামলি বলে নবী আমার রহমাতাল লিল আলামিন আমার দয়াল নবীর কাছে আরজ পেশ করলেন ওই বৃদ্ধ বাবা ইয়া রাসূলুল্লাহ এই ইবলিস কেন আমাকে মসজিদে আইনা দিল, এ আল্লাহর বান্দা জানো আল্লাহর দিকে আজকে থেকে নিজেকে রুজু করে নাও, একবার কি চিন্তা করছো যে নিঃশ্বাসটা নাও যে নিঃশ্বাসটা নাও এই অক্সিজেন যখন অভাব পড়ে যায় বৃদ্ধ হয়ে যায় ডাক্তার বলে অক্সিজেন দাও সরকারি যদিও বা মেডিকেলের মধ্যে এক চাপ অক্সিজেন নেই 200 টাকা করে 250 টাকা করে, যদি আপনি ভালো ভালো মেট্রো যেগুলা বড় বড় হসপিটাল আছে বেসরকারি ওগুলাতে এক চাপ অক্সিজেন নেওয়ার জন্য 1000 টাকা বিল করে, একবার চিন্তা করো তোমার জন্মের পর থেকে তুমি কতগুলো অক্সিজেন নিছো, আমার আল্লাহ জীবনেও কখনো বলে নাই আমার একটা টাকা দাও ঠিক কিনা, তুমি জীবনে জন্মের পর থেকে আল্লাহ সূর্যের সাহারা নিছো জমিনের সাহারা নিছো গাছপালার সাহারা নিছো আল্লাহর দেওয়া জীবজন্তুর সাহারা নিছো মিষ্টি পানির সাহারা নিছো, কিন্তু আল্লাহ জীবনে বলে নাই একদিনের জন্য আমার সেগুলোর টাকা পরিশোধ করো, আধা লিটার একটা পানির বোতল যদি কিনা খাইতে হয় 15টা টাকা দেওয়া লাগে, আমার আল্লাহর জমিনে তুমি কত পানি গায়ে গোসল করার সময় নষ্ট করো কত পানি তুমি বাথরুমের মধ্যে নষ্ট করো, জীবনে আল্লাহ তার প্রতিদান চাই নাই কেন রে কেন চাই নাই, আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার অনেক অনেক বেশি ভালোবাসি, আল্লাহ কতটুকু ভালোবাসো আমার আল্লাহর পক্ষ থেকে নবী বলেন আল্লাহ তার বান্দাকে মা যতটুকু ভালোবাসে মায়ের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসেন, বড় করে বলুন সুবহানাল্লাহ ঠিক কি না, আরো জোরে হন আল্লাহ এই ভালোবাসার দাম দিয়ে অন্ত খারাপ আছে না নাই, আর তো দাম দিদি বউরে বুয়ারে নেতারে কেতারে আমার ভাই তোমার ভাই নাট ভাই বড়টু ভাই ঠিক কি না, আল্লাহ ওয়ালার কোন দাম জোরে কোন দাম
এই আল্লাহর বান্দা আজকে থেকে ঈমান সংশোধন করো, আকীদা সংশোধন করো। আমার কামলিওয়ালা নবী বললেন, ও বুড়া বাবা, তুমি জানো না এর ভিতরে রহস্য কি? রহস্য কি? এই নামাজ মানুষকে কতটুকু আল্লাহর কাছে পৌঁছে দেয়। বলে জানো বুড়া বাবা, তুমি যখন আসার খাইয়া পড়লা, আল্লাহ তোমার মন পরীক্ষা করে, আল্লাহ তোমার হৃদয় পরীক্ষা করে, তুমি সামনে যাবা নাকি পিছনে যাবা, আমার নবীর মর্যাদা রাখবা নাকি রাখবা না। যদি তুমি পিছনে যাইতা তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু তুমি যখন অন্তর থেকে নিয়োগ করলা আল্লাহ, আমি তো ওয়াদা করেছি মোল্লার জবানে নয় রসুলুল্লাহর জবানে, সুবহানাল্লাহ, আমার আল্লাহ তো খুশি হইয়া গেল। আমার আল্লাহ যখন দেখতেছে তুই দাঁড়াইতেছিস বুড়া বাবা, ওই মুহূর্তে আল্লাহ কই জিব্রাইল রে দেখ দেখ, আমার ওই বান্দা আমার নবীর জবানের ইজ্জত রক্ষা করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, মসজিদে নববীতে যাওয়ার জন্য কোমর ব্যথা নিয়ে দাঁড়াইতেছে। জিব্রাইল বললেন, আল্লাহ দেখতে পেলাম সে তো আপনার নেককার বান্দা। আল্লাহ বললেন, তারে কি করা যায়? আমার জিব্রাইল বললেন, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনার শান অনুযায়ী আপনি দয়া করেন। আল্লাহ কই, যেহেতু আমি বড়, আমার উপহারটাও হবে বড়, আমি আল্লাহ তার জন্য আত্মার জান্নাতের দরজা থেকে একটা জান্নাতের দরজা খুইলা দিলা। আটটি জান্নাতের দরজা থেকে একটা জান্নাতের দরজা কি করে দিলাম? খুলে দিলাম। একটু জিকির করেন, হকে লা ইলাহা সামনে দেই যাবে, ফুয়াসাইন দেই যাবে, পুরো ফাইন দেই যাবে, পুরো ফকলিন দিয়ে পাঠাই দেওয়া, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা আমার কাম বলে নবী বলে বুড়া বাবা, তুই কি জানিস? জানিস যখন তুই দ্বিতীয়বার পয়রা গেলি, আমার আল্লাহ দেখে তোর কোমরের ব্যথার মায়া বেশি নাকি মাওলার মায়া বেশি? সুবহানাল্লাহ, বলেন না আমরা তো একটু ব্যথা পাইলে মসজিদে যাই, আমার আল্লাহ পরীক্ষা করে, তোর কার মায়া বেশি? যখন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নওম, আসসালাতু খায়রুম মিনান নওম, বলে কি বলে না? ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলেন, حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. بركي بولنا، তোমার খবর থাকে না, দেখো দেখো এই বুড়া যখন দাঁড়াইয়া গেল একবার, আল্লাহ তার জান্নাতের দরজা খুলে দিল, মাওলার প্রেমে যখন দ্বিতীয়বার দাঁড়াইল, আমার আল্লাহ কই জিব্রাইল রে দেখ দেখ, দ্বিতীয়বার আমি আল্লাহর জন্য আমার বন্ধুর জবান রক্ষা করার জন্য দাঁড়াইছে, ও জিব্রাইল তার জন্য কি করব বল? আমার জিব্রাইল আমিন বলেন, আল্লাহ আপনি তো রহমান রহিম, আপনার শান অনুযায়ী করেন। আমার আল্লাহ বললেন, আমিও বড়, আমার উপহারও ঠিক কিনা? বড় মানুষের বড় উপহার ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আটটা জান্নাতের দরজা থেকে একটা খুলছিলাম, এখন কয়টা খুললাম? জোরে বলেন না কয়টা, আরো মহব্বতে বলেন কয়টা?
দ্বিতীয় বার যখন বলল তিনটা চতুর্থ বার যখন বলল চারটা পাঁচ বার যখন বলল পাঁচটা ছয় বার যখন বলল ছয়টা সাত বার যখন বলল সাতটা সুবহানাল্লাহ তো বালালা নাই খারাপ লার হবে না ইতাল্লাই জান্নাতের দরজা দেখ কেন কেন কুলি যার শতান তো কি লা জোরে হওয়া না সতেরো হওয়া দিই বেড়ে ফেলে এর তো গুণ করলাম ফাল্লা ফিসলা বানায় ইমনি ফিসলা করে দেবো ডাক্কা মেজি না ভুল করছি ফাল্লা ইয়া তো সাত কান কুলি গিয়ে আর এক কান কি আছে বাকি আছে অন্তত সেই না বাজার আইত পারে নি সেই কুল লই এর হড়ে দিস এটা করে তো খদ ও পুরো আজ যদি আরেকবার তুই ভর্তি দেয় তাহলে আল্লাহ তোরে আস্তমান তোর আস্তমানই করে দিত আর আস্তমান দিয়েন শেষ হল দিয়েন সবচেয়ে বড় দরজা ইয়ে দি আই রাসূলুল্লাহ বলতাম যে আল্লাহ ব্যক্তি দি দান করে আসলা আল্লাহ আকবার जिंदाबाद 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 ठीक किना बेटे और जोरे बोलें ना ठीक किना बेटे এই জন্য নামাজের গুরুত্ব আছে কি নাই আর জোরে বলেন না আছে কি নাই মাওলার প্রেম নিয়ে মসজিদে যাবা আমার মাওলার দয়া যদি হয় তোমার তকদির পরিবর্তন হয়ে যেতে পারে এই আল্লাহর বান্দা জানো 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 আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নামাজের ব্যাপারে মঞ্জুর দিয়েছেন কিয়ামতের ময়দানে আমার কামলিওয়ালা নবী বলেছেন সবচাইতে বড় বাধা থাকবে সেটা হচ্ছে নামাজ ওই নামাজের বাধা যদি পার হইতে পারে মনে রাখো যেন বাকিগুলো তুমি পার হয়ে যেতে পারবা বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা বেটি আরো জোরে বলেন না ঠিক কিনা বেটি এই জন্য নামাজ পড়ার দরকার আছে কি নাই নামাজ সারব নাকি পড়ব আরো জোরে বলেন না সারব না পড়ব এই আল্লাহর বান্দা জানো তুমি যখন মসজিদে যাও যাইয়া যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়াও দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বইলা নিয়ত বাঁধো আর নিয়ত বাঁধা যখন তুমি রুকুর মধ্যে যাও আর রুকু কইরা সিজদার মধ্যে যাও জানো জানো আমার কামলিওয়ালা নবীর জবানে আমার আল্লাহর কথা এলান করেন ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদমির রহমান আল্লাহু আকবার বলেন না এ আল্লাহর বান্দা যখন তুই সিজদার মধ্যে যাস তখন তুই তো ওই মসজিদের ফ্লোরের মধ্যে সিজদা করিস না কোথায় সিজদা করো আমার আল্লাহ বলে না রে বান্দা তুই যখন সিজদা করিস তোর সিজদাটা ডাইরেক যাইয়া আমি আল্লাহর কদমের মধ্যে পড়ে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কদমে সিজদা করতে মন চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না এই জন্য আল্লাহর দেওয়ানা হওয়ার দরকার আছে কি নাই একটু মহব্বতে বলেন আল্লাহ 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 ও আল্লাহ 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 গো মৌলার নাম জপরে ও মৌলার গোলাম কেন মৌলার বুইরাস আর যেই ব্যক্তি মন্তরা তার সয়লাতু لقاء الله وهو عليه غضب আমার কামলিওয়ালা নবীর জবানে আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে এলান করে দেন যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় নামাজ কি ছেড়ে দেয় জোরে বলেন না কি ছেড়ে দেয় আমার কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে যখন দাঁড়াবে বেনামাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় রাগান্বিতভাবে তাকে ধমক দিবেন তার সাথে সাক্ষাৎ দিবেন বড় রাগান্বিতভাবে ক্রোধের সাথে আল্লাহর ক্রোধ আল্লাহর ক্রোধ আল্লাহর ক্রোধ ভালো না রে কারণ আল্লাহকে যদি রাগাইতে পারো তুমি রাগাও তাহলে খেয়াল রেখো আল্লাহর হুকুম মানে নাই
শয়তান আল্লাহ বলেছিলেন উজ্জুর ইলা আদমা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগফারা যখন সে আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর রাগান্বিত হয়ে তারে বললেন ওয়া কানা মিনাল কাফিরিন আজকে থেকে তোর নতুন নাম হলো কাফের ঠিক কিনা এ আল্লাহর বান্দা আল্লাহ বলিস না আল্লাহর দরবার ছাড়িস না আল্লাহর ঘর ছাড়িস না আল্লাহর ঘরে খেদমত ছাড়িস না হাদিস শরীফের মধ্যে কিতাবুল মাসাজিদ অধ্যায়ের মধ্যে পড়তে পাই আমি কামলুয়ার নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর ঘরে মসজিদের মধ্যে একটাই পরিমাণ খেদমত করলো খেদমত করলো কি পরিমাণ একটা কি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ইয়াকুত বাকরের প্রাসাদ বানিয়ে রাখবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হামদ বে খুদুর মার খুদাই পাকের আক ইবাদত মুস্তাহক র সালাত ইয়া আকে দর আদম দমি গুর হরা দাদ আজ তুফান জাত নুহরা সালা দুনিয়া তাইলে নামাজের ফজিলত কম না বেশি জোরে বলেন না কম না বেশি আমাদেরকে আল্লাহ পাক পাঁচটা স্তম্ভ দিয়েছেন ইমানের পরে নামাজ সুবহানাল্লাহ বলেন না এই নামাজ যদি আদায় করতে পারো ঠিক মতো আমার রব্বুল আলামিন আমার নবীর জবানে ঘোষণা করেন আসসালাতু মিরাজুল মুমিনিন এই মুমিনো তোমার এই নামাজ জান্নাতের কারণ হয়ে যাবে এই মুমিন তুমি যদি সঠিকভাবে সালাত আদায় করতে পারো এই সালাত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বড় করে বলেন সুবহানাল্লাহ এই জানো জানো আল্লাহ ওয়ালা শুধু ফরজ ইবাদত নয় তার নফল ইবাদতের মধ্যে বড় পটু ঠিক কিনা আল্লাহ ওয়ালারা শুধু ফরজ নয় নফল ফরজ তো আল্লাহ আল্লাহ সুন্নত নবিল্লাই নফল হাল্লাই আরো জোরে বলো না আমার কামলিওয়ালা নবীর জবানে আমার আল্লাহ এলান করেন বুখারী শরীফ কিতাবুর রেকাত বাবুত তাওয়াজ্জুহ আদিয়া তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল এ আল্লাহর বান্দা নফল ইবাদত ছাড়িস না তাহাজ্জুদের নামাজও ছাড়িস না কারণ নবী এবং ওলির দরবারে দুইটা জিনিস পাওয়া যায় ফরজ ইবাদতও পাওয়া যায় তাহাজ্জুদের নামাজও হযরত কিবলার দরবারত ডাকাত মুসাইল আছে না নাই আছে কি নাই প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি বেলা একটার পরে কিসের নামাজ হয় জামাতে না জামাতে হয় কি হয় না জোরে বলেন না কেন কেন কারণ আমার নবীর জবানে আল্লাহ ঘোষণা করেছেন আব্দিয়া তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উজিবাহু ওয়া ইযা আহাবতুহু কুনতু সামিয়াহু আল্লাযী ইয়াসমাউ বিহি বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহি আল্লাতী ইউক্তিশু বিহা রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা সুবহানাল্লাহ এই জানো যে ব্যক্তি নফল নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ বলে সে আমার এত কাছে 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 চলে আসে সুবহানাল্লাহ আল্লাহর কাছে যাইতো মনে হয় না হয় ফুয়ার কাছে যাইতো মনে হয় বউর কাছে যাইতো মনে হয় মার কাছে যাইতো মনে হয় একখানা করিম সাহেবের কাছে যে ফেললে আর বেশি মালা কিন্তু আর আল্লাহ তার কাছে রাস্তায় তোয়ারে দেখাই দিই করিম সাহেবের সাইটু অসুবিধা নাই কিন্তু এদের ভিতরে রহমত মধু নাই তোয়ার দুনিয়াদারি জায়গা সম্পত্তি সাইটু অসুবিধা নাই কিন্তু এদের ভিতরে তোয়ার লাই বলে নিয়ামতের মধু নাই আয় আল্লাহর যদি সাইটে স নফল ইবাদত করো আয় আল্লাহর কাছে আয় আল্লাহর প্রেম সাগরের মধ্যে যেতে তুই ডুব দিবে আল্লাহর প্রেম সাগরের মধ্যে যেতে ঢুকি যাইবা আল্লাহর প্রেম সাগরের মাছ বনি যাইবা মাছ জেনিলে পানি সারা না বাসে আল্লাহ ওয়ালা ইবাদত সারা থাকি না পারে ঠিক কি না বেটে এই আল্লাহর বান্দা যখন তুই ইবাদতের মধ্যে যাবি আমার আল্লাহ বলেন আমাকে তোকে তুই আমার প্রেম সাগরের মধ্যে ডুব দিবি আমি তোকে প্রেমাস্পদ করে নিব কুনতু সামিয়াহু আল্লাযী ইয়াসমাউ বিহি তখন তোরে আমি এমন একটা কান দিব
আমি আল্লাহর কুদরতি কানের সাথে তোর কানেকশন কইরা দিব এত আল্লাহ তো আল্লাহ কথা কইব এলহামের মাধ্যমে এর মাধ্যমে এলহাম কি এলহাম বুঝুন বুঝে দি রাখকার উগ্র মানুষের তো লতিফা আছে আখফা কি লতিফা আখফা আল্লাহ কি লতিফা আখফা ইন হন্নান হইত পারে মাথার তাল্লর দুগদুবি আছে দে গুরু ফল করলে তাতে কি দেখি থাকে নরম থাকে ইন কি করে লরে কি আওয়াজ ইন লরে কা ইন দেখে লতিফা ইন দি আল্লাহ আল্লাহ কল আল্লাহ কি হয় কথা কয় কোনা কি হয় দে আল্লাহ আল্লাহ কল আল্লাহ কি হয় এ আল্লাহর কাছে যাইতে 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 আখফা লতিফা ইন এখন লরেন নে এখন নলরে কিয়া তুমি মা সিন্নু বো সিন্নু দান্দা সিন্নু ব্যবসা সিন্নু প্রপার্টি সিন্নু সম্পত্তি সিন্নু কিশোর গান বালানো ডাহর গান বালা ইয়েন গন্ডগোল ইয়েন ক্লিয়ার ব্যাকে যেতে সিন্নু কিন্তু মাওলারে ক্লিয়ার করে সিনেমা চেষ্টা না বড় তুই দুনিয়ারে আপন করিলে ইয়ো ইয়েন মিতি কি ভরে গি সানি ফরি গিয়ে বুই যেতে সানি বলছি ইয়েন ঠিক করে বললে তো লারা বলি আল্লাহ দরবার আছে ডং করে হসবা কিনা মাইজবন্ডার জাতি কিনা বলি আল্লাহ দরবার জাতি কিনা কেন চিনবি না রে মন আমার কসুনা জম্মা জীবন্দারি মাওলানা কেমন কেন চিনবি না রে মন কেন চিনবি না রে মন কসুনা জম্মা জীবন্দারি মাওলানা আমার গোসুলা সমাজ মন্ডারি গোসুলা সমাজ মন্ডারি মাওলানা কেমন কেন চিনি গোসুলা সমাজ মন্ডারি সুবহানাল্লাহ আল্লাহ ওলি আল্লাহর দরবারে যাবে কিয়া আহলে বাইতুল ঘৃণা রাখিয়ে নামাজ পড়লো নামাজ নয় হয় না আচ্ছা খুদুন আরা ওয়াবে বুঝে নামাজ কে লেনা বলে ওয়াবে বুঝে নামাজ ও ইতে নামাজ নোয়ার আর নামাজ করতে নোয়াই ঠিক ঠিক না ঠিক ও জোরা হল না ঠিক ফাতরের মধ্যে খুদুন ফাতর আছে তো মাথা মাইল পানি বাইরে বই ওই জাফলং জ করে সিলেট জাফলং আছে না জন্না জাফলং জন্না পানি তো করতে ফাতর তো খড়ের ভিতরে তো ফাতর তো সুই সুই কি বাইরে কিরে ফাতর তুই ফানি হতন দর খদ খোদার রহমত আছে রে দিক করে সুবহান আর দুবার নেই দেখলে মাথা সাই মাইলে মাথা পড়ে রক্ত বাইরে না ফানি এ এলে প্রত্যেক ওলি আল্লাহ ইবে তুরন দুও সো দুইন খান সিদ্র দুগো মু খান বেকিন অদ দে প্রত্যেক কইলে ও দিলে খন্ডিলে জন্ডিলে জন্নার ফাতর জাফলমর ফাতর আর এন ফাতর মধ্যে জেললে প্রত্যেক উগন মিদে মাথা মাইলে পানি বাই নই আর কোমরতে গেলে পানি খাইলে কইলে খান হই যায় ডং করে বসবা ও তোরা দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আমার ঘরে রইতে পারবি না আটারো হাজার আলোমেতে আমার হযরত কাবুল মাওলানা আটারো হাজার আলোমেতে আমার বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি কারণ আহলে বাইতের দরবারে যাই রে ওযু গরম করে ওযু কে ওযু রে ফানি দে ওযু করলে নবুন ইবো গো ওযু আর গো ওযু আছে ওলি আল্লাহর দরবার দে আচ্ছা হ্যাঁ এক কুটি রাখার নামাজ পড়লে ভাই নামাজের হতে কই দের কি তাই ওযু না বানাইলে ও বনে সাই ও বুদেলে গ্যারান্টি দিতে পারবে না ওযু রা কেন করে ওযু গজু আর ওযু রা আছে গেলে ওযু শিখে আতর কবজি পর্যন্ত খবর দিবে কুলি খবর নাকত পানি খবর মুকুমন্ডল সুলুর গুরা তুন তুতনি একখান লতি তুন আর একখান লতি খবর হাতর কোন পর্যন্ত খবর মাথা মাসে তিন বাগর এক বাগ তিন বাগর পা টাকনু গিরে পর্যন্ত দুই ইউ উজু গি দেখা নাই আর কি গি উজু এর হল ঠিক এবাদত বুঝু কি হই কবুলে কিন্তু কবুলের মধ্যে বেশ কম আছে হাদিসে জিব্রাইল থর দে
এহসান সম্পর্কে যে ইয়া রাসূলুল্লাহ এহসান সম্পর্কে কেনারে জানো আন নবী হবদে ও তুই এন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুই খোদারে দেখতে লাগি খোদা তোরে দেখের ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা যদি তুই খোদারে ন দেখো রয় তলে মনে মনে বাবা তুই ন দেখতে লাগি ঠিক আছে কিন্তু খোদাই তোরে তলে নামাজের মধ্যে হয় কিছু নামাজই খানা ও উকল দি খোদারে দেখি রে গরি দে ইবাদত করি আছে ঠিক কি না উকল ন দেখি করে দে ইবাদত করি আছে ন দেখি করে দে হগুন দেখুন ওযু বানাঙ্গের একটু কি তো ওযু দেখি করে দে হগুন কি বললে ওযু আছে ইও আমি বিয়ে হর আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত صلح الجسد كله واذا الفسدت فسد الجسد كله الا وهي القلب سبحان الله তোমার শরীরের মধ্যে একটু গুস্ত কি আছে দে গুস্ত ইজা সালুহাত গুস্ত টুরিয়ন যদি পবিত্র হয় صلح الجسد كله তোমার মাথা তল্ল তুম টেং তল্ল পবিত্র আরে না ভাগ বলতে কিছু ওয়াইজাল ফাসাদাত ওই গুস্ত টুরেন যদি না পাক কই যায় তোর মাথা তাল্ল তুন টেং তাল্ল যত দুইবে দু লাখ সাবান দিদু ডেটল সাবান দিদু বাংলা সাবান দিদু ভীম সাবান দিদু লিকুইড দিয়ে দু নাফাক 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 ঠিক কি না ইয়া রাসূলুল্লাহ গুস্তিয়ে তো বাইর করে দেখতে হবে গুস্তিয়ে না মানে কেন হন না হদ আলা ওয়াহিয়াল কলব ওই গুস্ত টুর নাম দি কলব সুবহানাল্লাহ এতলার হই যায় না বসাইয়া দেন মোর কলব কইনি না হই আর আর ওয়াজব করে তা সারাই চাই না বসাইয়া দেন মোর কলব বড় বড় হাদিস শরীফ উত্তর সুবহান দাস সুবহানাল্লাহ ঠিক কি না ওলি আল্লাহ যখন বজন করেন মন্দা দিনি যখন আর এই যখন আর হযরত বড় বড় আলেম খলিফা কল কালাম লেকিন হাদিস শরীফ উত্তর জুমা বেক আইনা বসাইয়া দে মোর কলব আমার গোসল আজম মাঝে বান্দারি আইনার কারিগর গোসল আজম মাঝে বান্দারি আইনার আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর আইনা বসাইয়া দে মোর ইয়ে ঠিক নইলে ওই ফল্লের কাতারের মুসল্লি বনি তিতানো জেন্দর একখান ওয়াকিয়া হই সাইন সাজরে বিশ্ববলি জিয়াউল হক মাইশবন্দারি নাম হইনু নে এই ওয়াকিয়া গান আই নকল করে দি গত 10 15 দিন আগে আর ওসির রহমান হুজুর শালাই আর হদে ইবে জাইলে বান্দারে আ হই না হই সাইন সা বাজন খুব প্রেমী কি তারা গুষ্টি দেবে খুব বান্দারি তো খদ্দুয়া ইবেরে কাপতে নাম মান কোট গইতাম বলি কি কই না বলি গাই নাম মান আগাইম বেরাইলে নাম দুলে শু ইব হদ একদিন সাইন সা বাজন আইডে গই মানুষ ইবে বহুত দূরে তিয়ের হদ হাই বে কইলে বলি এ হক তো নামাজ বহুত দূরে সাইন সা বাজন খাদেম ফাটাই ওরে ডাখন যা ওরে ডাখন যা ওরে ডাখন যা ডাকি ডাকি রখদুয়া আই হেড কোয়ার্টার নামাজ পড়িতো যে আই হেড কোয়ার্টার নামাজ পড়িতো যে সুবহানাল্লাহ ইব খদ্দ ও কাই আছিলাম হড়ে ইবে হড়ে উনিল কেনে সিলে চুরি গি টেনশন যাক শরম পাই রে গিয়ে গই এর পর বছর বল হজ করতে গই হজ করতে যেতে গই হত খোদার কসম আইন হজ করতাম গে দি এর নামাজ পড়লে দেনে তাকাইলে সাইন সাবাজন দেখির বামে তাকাইলে সাইন সাবাজন দেখির তাওয়াব কইলে সাইন সারে দেখির সাফা মারওয়া গেলে সাইন সারে দেখির মুস্তালিফাত গেলে সাইন সারে দেখির আরাফাত গেলে সাইন সারে দেখির মক্কাত গেলে সাইন সারে দেখির মদিনাত গেলে সাইন সারে দেখির ডল করে হাত সুবহানাল্লাহ তো ইবে কি নামাজ সালাতের মধ্যে দুই কিসিমের সালাত আছে সালাতে কায়েম সালাতে দায়েম সালাতে কায়েম পাঁচ ওয়াক্ত সালাতে দায়েম 24 ঘন্টা সুবহানাল্লাহ ইয়া হদুনে সালাতে কায়েম দাহ দিয়ে নাই দায়েম তো দূর কথা ঠিক কি না এটা যদি আমি দায়েমই সালাত আদায় করি কইবো না ব্যাকরণের ফাঁকে দিফতারে বি মাওলানার ফাঁকে দিফতারে দিতে জোরে কোন পারিবো না জোরে বন্ধ পারবে তাহলে সালাত এটা বড় দামি জিনিস
সালাত এমন একটা জিনিস সবাই অনেকে মনে করে যে মাইজ ভান্ডারের নামাজ পড়ে না, এটা হচ্ছে ভুল কথা। কোন মাইজ ভান্ডারি মাইজ ভান্ডারি হয় না, সালাত কোন সালাত, তারা সালাতে কায়েম এবং দায়েম দুটোটাকে কি রেখেছে, জারি রেখেছেন। সুবহানাল্লাহ, তুমি হতে না নে ইবে কন্ডিল লে বাজার নামাজ না পড়ে ডাকে হই দিও অফু আবা আই আই হেড কোয়ার্টারত কি হই যায় নামাজ পড়ি যায়, আবার পড়ি দিয়ে নবার মুখে হই দি হই দি হই দি আরে হই দি দার কি বাস্তবে বাস্তবে দেখাইও ঠিক কি না, আরে ধরে হ না তুমি ইতার আর খাসে জন করিব কিল্লে ওই সঠিক নামাজর পবিত্রতা লাই ওযু লাই খন ওযু উগো জাগিরি ওযু উগো বাতেরি ওযু আই আই আলহাস অজগরি প্রত্যেক বছর এই আলহাসের দাম আছে না, জোরে হয় না আসলে দাম কি আইবার ভিতর তাকওয়া না যায়, ভিতর তাকওয়া না ঢুকে খোদার প্রেম না ঢুকে খোদার ভয় নাই ইন খাশিয়াতিল্লাহ নাই। এখন আর আবার ওয়াবির ভিজুতি কিনলে না পরে ইয়ার হাল আছে, ইও আশরফুল মাওবেদ কিতাব 96 নম্বর পৃষ্ঠাত হাদিস নকল করছি, খদ্দে কি খদ্দে আন্না রাজুলান সাঈদান বাইনার রুকন ওয়াল মাকাম ফসাল্লা ওয়া সামা সুম্মা মাতা মুজিজান লি আহলে বাইত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদখালাহুম নার, জন্মের ফরতুন ও বুঝু বালা করি জন্মের পর থেকে আল্লাহর ঘর খানে কাবা মকাম ইব্রাহিম ধরেন এটা কাবা এটা মকাম ইব্রাহিম মাঝখানে একটা জায়গা আছে না, এই জায়গা থেকে দোয়া করলে কি হয় খালি হাতে ফেরত, আমার নবী বলেন খানে কাবা এবং মকাম ইব্রাহিমের মাঝখানে জন্মের পর থেকে ফসল্লা ওয়া সামা রোজা 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 রাইখা রাইখা শুধু নামাজ আর নামাজ নামাজ আর নামাজ নামাজ আর সুম্মা মাতা নামাজ পড়তে 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 মৃত্যুবরণ করলো, আপনি বলবেন মানুষটা বড় ভালো ঠিক কি না, কিন্তু আমার নবী বলেন মুফগি জানলে আহলে বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিন্তু তার অন্তরের মধ্যে আমির নবীর বংশধরের ঘৃণা আওলাদের রাসূলের ঘৃণা গাউসুল আজম মাইজবান্দারির ঘৃণা হুজুর কেবলার ঘৃণা, আমার কামলিওয়ালা নবী বলেন তোর নামাজ তোর নামাজ তোর রোজা জন্মের পর থেকে যা আদায় করছিস এগুলাকে ঘাটতি বান ঘাটতি বাইন্দা সুজা জাহান্নামের মধ্যে চলে যা ঠিক কি না, এই জন্য আমরা বাতালের পিছনে নামাজ কারণ ইতারে ভিজন দি ফরজ যে না ফরজ নফিল আরো বেশি ভালা ঠিক কি না, কারণে তলে আল্লাহ নামাজের ক্ষেত্রে দুও কিসিম বাতাইয়ে উকল দি আসসালাতু মিরাজুন, আবার আর এক জায়গা মৃত্যু হইলে ফাওয়াইলুল লিল হরে নামাজ পড়ে হরে যে পড়ে ওয়াইলু যুগত থানা হরে ওয়াইলের মুসল্লি না হয় না, জোরে হো না ওয়া ওয়াইলের মুসল্লি কো নাই আছে না নাই, এই ওয়াইলের মুসল্লি কো আছে ইবারে কো নামাজ আছে ইতার আল্লাহ বললে ওয়াইলু যাবে, আবার আর কো নামাজ আছে জিমে সঠিক ভাবে পবিত্র ইয়ার যদি আদায় করে ফরজ হেডকোয়ার্টার ভিতরে যাইবে সুবহানাল্লাহ, তাহলে নামাজ ইবে কি সার দিয়ানোর বিষয় নেই, ওয়া দরবারি বায়া কল তোহারা বুঝতে লাগবে নামাজ নাই এ হতা গুণ নামাজ ছাড়া কিছু নাই, তবে নামাজ বুঝন করিব নামাজের প্রকারভেদ বুঝি নামাজ আদায় কর পড়িব, তুই যদি তোহারা যদি সংসার বাজার কর তুলনা কর তুই বেটাং দুরি যোগ্য ন ঠিক কি না, ইবে দুরি যোগ্য না তুমি লকেনে তুমি মাইলে সিটে যাইবে ইবে দুনিয়া তুমি যাবতা ফরদা লাগি বাম দুদুর দুই আঙ্গুল নিছে যেতে যন্ত্র লাগাই খারাজ লাগাই রে স্যার দেখে পিতুর টুকুর টুকুর করেন হতে টুকুর টুকুরি দেখি জোরে সিদ্ধি ধরবি ডাক্তার হতে কি ওর আওয়াজ খবর রু আছে নি হতে না ইবে কল বড় আওয়াজ আল্লাহু জিকির করে ডর করে হস্ত রাখা ইবের মকাম আর তোর মকাম এক না, তুই আগদি আকিমুস সালাত ইবে ঠিক কর তবে তুই দায়েম সালাত ও যাই তো এই সালাত
ইয়ান মানুষরে আলোকিত করে হৃদয়রে কি করে সালাত এনেকান জিনিস আল্লাহ হবে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ জিন এবং ইনসানের সৃষ্টি করেছে ইবাদত আল্লাহ তাফসীরে কবীরের মধ্যে হবে ইল্লা লিয়াবুদুন ওয়া মানা ইল্লা লিয়ারিফুন অর্থ কি ও তো ফললেন ফরন পড়তে পড়তে পুরোই গেলাম কই সিন্ন হত মাওলানা ইয়া নরাচন হারন আছে সালাতর মাওলার সিন সুবহানাল্লাহ তো মাওলার সিনি বললাই বলি এলে যোগ্য ব্যক্তি ধর্ম করে নাইব রাসূল রাখে ঠিক না রাসূল আযম নূরে আলম হযরত কিবলা মাওলানা হযরত কিবলা মাওলানা এর মর্যাদা কতটুকু ইমানের পরে যার স্তর তার নাম হলো নামাজ বড় করে বলেন সুবহানাল্লাহ আরবিতে বলা হয় সালাত ফারসিতে বলা হয় নামাজ এই জেনে রাখো এই সালাত যদি সঠিকভাবে আদায় করো বা জামাত আদায় করো আমার আল্লাহ তরফ থেকে আমার নবী ঘোষণা করেছেন যদি সালাতের বাধা তোমরা পার হয়ে যেতে পারো আর কোনো সমস্যা আর কোনো সমস্যা বস এই বাধাগান অতিক্রম গরিবের যে ফরিদয় তাহলে আর আর বাকি বাধাগীর অতিক্রম করেন না কঠিন হইতে সহজে এখন আয়ুন ও তো সালাত আদায় করলাম কিন্তু আয় ফাখে সত্তুন নোংরা হাজুত্তুন নিজের দূর না রাখিলাম সালাতের আমল দিকে যারা সালাত আদায় করে আল্লাহ ইতারের মন্নানের নরম রাখে ইতারের হারাম হাজুত্তুন দূরে কিন্তু আজকাল বর্তমানে যে অবস্থা দেখি সমাজের মধ্যে আর বিশেষ করে আরা মা বাবা কোন আরা ফাসার ব্যাপারে সতর্ক নয় কন্ডিলে সকাল বেলা পরে তুই কোচিং করাইতে লইতে লাগবি কিন্তু সকাল বেলা পরে দুই পাতা কোরআন শরীফ না পড় ঠিক কি না এখন পড়তে এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ তো ফাইভ আর বিলে দিল্লা নলে কুত্তা দিল্লা মাই বাদল হ্যাঁ গলে সহায়তা কর ঠিক কি না জোরে হন আবার সকালে যদি তুই যদি কোরআন শরীফ পড়াইতে ওর যদি কোরআনের শিক্ষা দিতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি ইম পড়াইতে ইতর যদি খোদা শান যদি বুঝাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কথা যদি তার হইতে আন নবীর ভালোবাসার শিক্ষা যদি দিতে কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম তাহলে তোমার ফুরা তোমার মাইয়া দুনিয়ার লয় প্রেম না কই তো মুস্তাফা আল্লাহ প্রেম কই তো ডান করে হাসবা আল্লাহু আকবার ইয়া রাসূল তোমরা দিদার জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলেন নবী জি ওরে এত বার দেখিয়াও নবী এত বার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা
আসে কোনো হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিবানা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা নবীর গো প্রেমিক আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক দেখিনা আরে ভালোবাসে শুইল পাশে ভালোবাসে দেখিনা ও ভালোবাসে রে তাহলে ডাকো যে রেখিনে নারে কে প্রমাণ আছে না নাই আরে ভালোবাসে শুইল পাশে ভালোবাসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা হাইরে কালো হাবিশি বেলাল ভালোবাসিল ওই পাগলে ওর ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইল রব্বানা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা সালাত দুনিয়া রাসূলুল্লাহ বাজি বিরতলা না হলো অসুবিধা না হলো তাহলে নামাজ বহুত মিক্ষে তো বহুত দিল নি আজ ইয়া তো নামাজ শিখে লেখ না নামাজ জুনুমান শিখে দির কিল্লে ওলি আল্লাহ দরবার জন বরিয়ে লয়ে নামাজ হলো সম্পর্ক কারণ আর নলে ওলি আল্লাহ দরবার জন দরকার নুয়াসিন এ নামাজ পড়িবার লাগি ওলি আল্লাহ দরবার যাবে দে কারণ কি কারণ নামাজ কবুলিয়ত লয়ে শর্ত হলো তাহারা পবিত্রতা এই পবিত্রতাই ভাবে দে ওলি আল্লাহ দরবার ঠিক কি না ঠিক আরো জোরে বলো না ঠিক ওলি আল্লাহ দরবার পবিত্রতাই ভাবে ওলি আল্লাহ দরবার হাকিকি খতা দিয়ে মূল দিয়ে নিয়ে ফাতাল আল্লামা জালালউদ্দিন রুমি এত বড় ওলি আর বাদ দিয়ে আলেম আর বাদ দিয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস শ্রেষ্ঠ মুফতি শ্রেষ্ঠ মুফাসসির জামানার শ্রেষ্ঠ একজন বড় নফর আলেম শুধু নয় ইবনে সৈয়দুল মুনাজিরুন আছেন কিন্তু শামসুত তিবরিজ নামের ফলায়ের প্রেম করে ইদনা নবা জায়রা হতে হালকে হালকে হাম নসীনি বা খুদা ও নসীন দর হুজুরে আউলিয়া ওরা আয়াত তার আলম হইয়া রে ফলে এ শমসুর নবীর নে ভাই তুই বুঝি তোর কি আন্তলে বড় দামি সার কে তো বুঝিলাম দেখি হতে খোদার মজলিস যদি বসতি সস তাহলে তুই তাড়াতাড়ি বলি আল্লাহ দরবার যা সুবহানাল্লাহ জেন্দ্র বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একদিনে তকরির করতে করতে এন একখান কথা হইয়ে জিন আল্লাহর সামনে ব্যবহার বন্দা শানে নহাই হতাইয়ে তো মোলা ইগুয়ার মুফতি আছিল হুজুর ফতোয়া দিতি অফিস সব হুজুর অনে ঠিক আছে বুঝি কিন্তু কিছু মন ন কইলে কা হতা কইতাম বাজি এখন এই হতা কাং কইন দহন তো ইন তো একটু শিরিক পর্যায়ে যার বু আল্লাহর এই হতা এ না গায় মার তুমি হই না বাজান বিতর্ক সৃষ্টি করে হতা না হুত হইতো না ঠিক আছে ফরদি বলে আবার এক কথা ওয়াইজ গুরি গুরি দরকার ইবে হদ খোদা আজি হই না আতন তো দায়িত্ব আল আমর বিল মারুফ ওয়া নাহি আনে সৎকাজে হই দাম ভরি হই দি আবার মুরিদিন ডিলে দেয় আর কি তৃতীয় দিন যে তাইছি তলোয়ার একখান ধরাই দি অপু মুফতি সাহেব তলোয়ার ইন ধর আবাজ আম তলোয়ার দি কিদাম খোদা আজি যদি তৃতীয়বার যদি হই দেয় আর গেড়ির দিকে চালাই দি আই তৃতীয়বার যদি হই দেয় খোদা হদবাজ আরে অনে শরম দিতে লাগুন দেনা খোদা শরম দিব দিনা হুকুম করি দি আকামতুন হুকুম বড় ফির রুকুমিয়েন বড় আওয়াজি আওয়াজান আর মাফ নাই আজি আজি হইলে মত দিবি দিকে দিছে পারবি না হ নদীর তুরে ভাই মুফতি সাহেব কি
আবার তকরির করেন জালালিয়ে তাইরি আয়ের আবার কি হতা ইতোতে রিন করে গোসর 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 খোবার আরম্ভ করি বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি খোবাইতে 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 না রাখে তকরির শেষে হি কিরাফত আজ এ ন হয় হদ খয়ুন দ আর কতল কা না করস হদ একবার না হাজার বার গটি হদ তোই হদ পানিরে জেললে হাড়িরে টুরা ঘরা না যায় অনরা হাড়িরে টুরা ঘরা না যার মালিক আমতে ন বুঝিলাম হদ বদ নকা বুঝর হদ রঙ্গের বাজার মাঙ্গি যাই বই একদিন সরে ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাই বই একদিন সরে ওরে তেল থাকিতে বাতি রে নিবে ওরে তেল থাকিতে তেল থাকিতে বাতি রে নিবে খাল তুফানর বাতাসে ও ভাই খাল তুফানর বাতাসে রঙ্গের বাজার বাঙ্গি যাই যাই একদিন মুর্শিদ কেমন ধন রে ও ভাই আমার মাওলা কেমন ধন ওরে সময় থাকতে না চিনিলি ওরে ও বুঝম আমার মুর্শিদ কেমন ধন রে ও ভাই আমার মাওলা কেমন ধন সময় থাকতে না চিনিলি ওরে ও বুঝম ওরে বাবের খেলা বিষম জ্বালা ওরে বাবের খেলা রে ওরে বাবের খেলা বিষম জ্বালা ওরে দুধের সনে বিষমিশে ও ভাই দুধের সনে বিষমিশে রঙ্গের বাজার বাঙ্গি যাই তুই একদিন ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাই তুই একদিন সগর দুনিয়া ফাটাইল রে আল্লাহ তুরে রুগান রে দি অতি টাকার মূলে সবে হারাইলি ওরে দুনিয়া তোয়া তাইল রে আল্লাহ তোরে রোগান রে দি অতি টাকার মূলে সবে হারাইলি সঙ্গে নিবি কি ও তোরে আজরাইলে গ্রেফতারি গরি রে লইব ও তোরে আজরাইলে রে ও তোরে আজরাইলে গ্রেফতারি গরি রে লইব লুকাই থাকবি রে তুই খারফাশে ও ভাই লুকাই থাকবি রে তুই খারফাশে রঙ্গের বাজার বাঙ্গি যাই বই একদিন সগরে ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাই বই একদিন সগরে ওরে মুর্শিদ কদম ধরি রে হিন আশকর আলী কয় সময়ে না করলে সাধন অস নাকি হয় ওরে মুর্শিদ কদম ধরি রে হিন আশকর আলী
কই সময় না করিলে সাধন অস কি হয় ওরে দুনিয়া তুন আমল নিলে ওরে দুনিয়া তুন রে ওরে দুনিয়া তুন নামাজ নিলে ওরে দুনিয়া তুন নাস্তা নিলে স্বামী এ ভালোবাসে ও ভাই মৌলা এ ভালোবাসে রঙের বাসার বাকি যাই বই একদিন ঠিকই না ওয়া ঠিকই না এ তুমি যদি বালা করলে যে তার দয় নাস্তা বানাই মাই বাজার বড় তো নাস্তা বানাইলে যে জামাই বাড়ির মধ্যে ও রি কি কুশে এখন কি দে ওমা সই ফুলে নি ফাকন ফুল ফাকন নাস্তাই নি এই নাস্তা ওই নাস্তাই নি খুশি হয় আল্লাহ দারে খুশি করি তারিবে ইয়ে যদি তোমার আমল লই যে এর আম দরবার ঢং করে হসলা ঠিক না তাহলে আমল দরকার আছে না আবার আমল কইলাম কিন্তু ডং 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 বেফদ্দা সইলাম খামু ডং ডং কইলাম মানে বুঝজু না বা কি আল্লাহ কত আর মাপ পাইতা নয় উদমাই ভক্কলরে ফদ্দা ফদ্দা কইলে তুমি এর আল্লাহ অদ্দক দাই তোমার আরেকজন কত জন আজ স্টার প্লাস ওর টেলি দিবেন কি করে দিবেন স্টার প্লাস ওর হ্যান্ড টেলি দিবেন তো জানার না সয় হাজি বিল খনে দে ডিশুর বিল খনে দে তুই দস না ইয়ান তাই দিতি খনে দে দে তাহলে তুরন্ত আদান কালাম করে লব ঠিক কি না বা জোরা হনা উকম মাই ফাজুদি বেফরদয় উগ্র মাই ফাজুদি বেফরদয় ইবে ইবে সাই সম্পর্ক করে জাহান্নাম হলে যাবে কয় সম্পর্ক উগ্র মাই ওয়াউন একজন মহিলা যদি বেপর্দা হয় তার সম্পর্কীয় জাহান্নামের মধ্যে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে ওই মেয়ে তুই বেপর্দা জাহান্নামি ওই মেয়েকে যে দিবে আল্লাহ আমার জাহান্নামে পাঠানোর আগে আমার গুণধর মা বাবার একটু প্রশ্ন করেন ডাকা হবে এই মা এদিকে আসো বাবা এদিকে আসো বল কি বলবি ও আমার মা যদি ছোটবেলা আমার টপস না পরাইয়া ইদের দিন টপস না কিনা দিয়া লিপস্টিক পেস পাউডার স্নো পাউডার না কিনা দিয়া ছোটবেলা থেকে যদি আমি মেয়েকে বোরকা পরানো শিখাইতা আজকে আমি মেয়ে বেপর্দা হইতাম না আল্লাহ আমার বিচার করার আগে আমার মা বাবার বিচার করো ও খোদা আমি বেপর্দা নইতাম আর মা বাপ কি আছে আল্লাহ বলবেন এই মেয়ে তুই জাহান্নামে তোর মাও জাহান্নামে তোর বাবাও যখন বলবে জাহান্নামে যা মেয়ে কেঁদে দিবেন আল্লাহ আমার জাহান্নামে পাঠানোর আগে আমার স্বামীটারে ডাকো স্বামীকে ডাকা হবে স্বামী বলবেন আল্লাহ আমি তো জান্নাতের দিকে রওনা হচ্ছিলাম আমাকে কেন ডাকা হলো বলবেন তোর স্ত্রী তোর নামে তোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কি অভিযোগ কি অভিযোগ আল্লাহ আমার স্বামীর কাছে একটা বড় অস্ত্র ছিল যার নাম হলো তালাক ইবেন নাম কি আবার তালাকের মধ্যে বাগা ছাড়া এক দুই আল্লাহ এর ভিতরে কি ক্যাটাগরি কি করছি আল্লাহ যদি একবার বলতে এক তালাক এক তালাক আমি শুধু বুরকা নই বুরকা নই বস্তা পইরে নিতাম ঠিক কি না যদি হইতো এক তালাক দি এত তো বুরহানও কি হইতো সারার বস্তা হইছে তো হইতো কিন্তু আমার স্বামী বিবাহর পরে বৌবাদ করলো ওইবাদ এইবাদ ওইবাদ পার্টি দিল পাতলা পাতলা টিসুর মতো সারিয়াই না বলে আমার আস্তে তাজ নষ্ট হয়ে যাবে যদি এটা না পড়ো ঠিক কি না জোরে হন আবার হতা কেন আসা নেই দিছে সলেন না সলেন আমার আল্লাহকে বলবেন আল্লাহ আমার জাহান্নামে দেওয়ার আগে আমার কোন ধর স্বামীটারে আপনি সাইস্তা কইরা দেন আল্লাহ বলবে তুইও জাহান্নামে তোর মাও জাহান্নামে
জাহান্নামী তোর বাবাও জাহান্নামী তোর স্বামী ও জাহান্নামী ঠিক কি না আবার যখন আল্লাহর কাছে মেয়ে কেঁদে বলবেন আল্লাহ আমার জাহান্নামে দেওয়ার আগে আমার বড় ভাই আব্দুল কুদ্দুস তার একটু ডাকেন ডাকা হবে বড় ভাই ইয়া রাব্বাল আলামিন আমি এই সব ইটিশ ফিটিশ বুঝতাম না আমার বয়স ছিল কম আমার বড় ভাই যখন রাত্রিবেলা বারোটার পরে হেলো বইলা পিরিতের আলাপ করত আমি বসে শুনতাম ভাইকে বললাম এগুলা কি করে কই বল তুইও কর আমিও করি ঠিক কি না তুই আমারে সাহায্য করবি আমি তোর সাহায্য করব আমি আমার প্রেমিকা নিয়ে বাহির হব তুই তোর প্রেমিক নিয়ে বাহির হ আল্লাহ পর পুরুষের হাত ধরে হাঁটা শিখতাম না আমার বড় ভাই যদি এগুলো না করতো আমার বড় ভাই করার কারণে সিটিং এ বাসে কইতে আগর আলজি কে আইয়া হুজুর আলী কে গে দে খোদা আর জাহান্নামত দিবার খোদা আর বড় ভাইর কি করে খোদা একখানে শায়েস্তা কর আল্লাহ হবে দে ওবেড়ি তুইও জাহান্নামি তোর মা বাপ তোর জামাইও তোর বদ্ধ জাহান্নাম আবার খালি দিব আল্লাহ আমার ছেলে তারে ডাকেন আমার ছেলে তারে ডাকেন ফুয়াড়ে ফুয়া কি না বান হামাস খোদা ইবে আরো ইটিস ফিটিস জাল গো বেশি আছে দেখি অবু তুই না আর ফাকি দেলে বাইর করি করি ইন্টারনেটে তুমি দেখালি আম্মা ইবে ফলি সুন্দর লাইব তো আরে এলে ফুদা আছে না আম্মা হল মডেল গুরু আম্মা কি মডেল আম্মা আম্মা ফাকি ড্রেস না বড় তো আম্মা এবার ফাকি ড্রেস বেরেই দে তো তা ড্রেস খাবো ড্রেস ঠিক কি না আবার এগিন লেস্টার প্লাস আছে না নাই এগিন লেগিন জড়িত আছে না নাই কি কিরণ মালা না জুতার মালা আছে না নাই আর বুয়া আর বাইরে গড়ি গড়ি ফ্যাশন দেখাই তো আম্মা ইন্দি পিটুরি ইদ্দু দেখা যাবে ইবল দি লেটেস্ট ফ্যাশন ইন্দি কেলো দি দেখা যাবে আম্মা এবে কি না এলে হদুন আসলে না মাম্মি ড্যাডির বুয়া হয় তার কি কি বুয়া মাম্মি কোন সালাম দিবে গি তো না সাইকম কি দাদা মিশন আসা বাবা হুজুর আসছে সাইকম হাই 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 বরবাদ মানে বংশ বরবাদ করে ফেলত আসসালামু আলাইকুম এদুর হইলে হ না আর কি হ না হ সয়কম এবার কি সয়কম তো কি জানো না তোমার দি তাড়াতাড়ি আজরা লিও তোমার তাড়াতাড়ি কি করক খেদ করক তোর দি মত কি হক নাজিল হক ইবের অর্থে সয়কম অর্থ দিয়ে তো বাপে ফুত দেখতে পাবে সয়কম তুই তাড়াতাড়ি মরি যাও ফুত বাবা এলে যে গুণ হইব না রাগতে গালসে তো কি দিবে সদে ওহো তুমি সদে দি মনত তাই বললে মির্জা গালিবে বলে খাদমর হদে বাসন নাম জুইয়ান মিটতে বাসন দিয়ে জুতি আগে দিকে ঠাস করে সোয়াল মারে দিয়ে হত আমার মাইলেন কা হত যদি ভাঙি বেলাতি হত এখন তো ন ভাঙি হত ভাঙি রে মাইলাল ভাঙি আগে মারে রে কি করে দিলাম না এলা আগে কি করে দিব গো মারে দি সতর্ক করে দিবে তো আল্লাহ হোম দে অবেড়ি তুইও জাহান্নামি তোর মা বাপ তোর জামাইও তোর বড় ভাইও তোর ফুয়ো ইয়া হুয়ার খ সম্পর্ক লই সেই সম্পর্ক তুমি বাদ আছো না হয় তুই বড় ভাইও নইলে বাবুই তে লাগু নইলে তুই জামাই তে লাগু টানিবো এক মিকে দেখ মিকে এত বেশি দায়িত্ব তোমার ময়দার বস্তা মেখতে 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 আর বাকি নেই দেরাত দেরাত ফাউন্ডেশন ফাউন্ডেশন মাকে দাও তো হতে হতে পাঁচ তলা দিবে লাই ফাউন্ডেশন ফাউন্ডেশন মেখতে মেখতে মাই ফকল সামরা পর্যন্ত নষ্ট হয়ে যাবে ঠিক কি না কাফর কলে তি ডমা কাছে দিনে হল মুসলমান মাই ফকল মাকে কি রেডি আমা তোরা রনে মা ফাতেমা লয় তোরা তোর বাপে তোর মাই যায় না মাসুদ বয়ে খান্দে দে আর মাই ফওরে ও খোদা আম মা ফাতেমার খাদেমা বানাই রে জান্নাত উতিস খান্দে দে নো এই জান্নাত এলে করে যাইবো তো না আর মা ফাতেমার হলদের কলার আওয়াজ ও পর পুরুষে নও নে আর মা ফাতেমা তু জাহরা ইন্দিল্লা আসেলি ইবের জবান দি সলতে জিকির
জবান দি চলতে দে জিকির জিকির কোনো সময় বন্ধ নয়তো ইন্দি রুটি বেলের ইন্দি আগরের জবান জিকির চলতো ইন্দি রুটিও বেলের ইন্দি জব পিছের হাতে হাতে ইমাম হাসান হোসেনের তুলনাটা দেন এক হাতে জব পিছের গম পিছের এক হাতে তুলনাটা নেন ইন্দি জিকির চলে তুই আর মা ফাতেমা অরণে গেলে গুই ওইসে দেখছো দে অরণে গেলে বলে ঘুমাই যেতে গুই গরম দি সাল মাসিল দি বালা মিকের দুটু তুই আর আল্লাহ খুদি ওভারেস্টা তুই দিছ শুনা ইন জিদ্দি আর মা ফাতেমার গার দিরে ফর দেখে না তুই যাই ছায়া যায় আর মা ফাতেমা ঘুম গেলে গুই সাক্কি ফিস্টে দূর বন্ধ হয়ে যেতে গুই ফেরে ফায়ের আত্তান সরে দিয়ে রে মা ফাতেমার বদলে সাক্কি ফিস্টু দোলনা দেন্তু হতে কি আ হতে মাই ফাইভ এন্ডিল না দেই বললে দুন ফেরেশতা কুরবান দে ঢং করে আসমান তাহলে আর মা বই না কোলে লেট পারে না না পারে জোর কোন হবা না পারে ভালো এই দিন কি যায় তাহলে আজের মা বলে শিখকে আর নামাজ সাইতা বলি আল্লাহর দরবারে নামাজ আসরে নাই উদ আর আবার হুজুরের তো নামাজ গাটিলে নামাজ 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 এটা ওলি আল্লাহর দরবারে কোনাইলে নাই সাই আবার বেশি নামাজ উরদি পর শোনা বুঝছো নবীর প্রেম সারা নামাজ কবুল নয় এটা এটা এক এক ইঞ্চি পর হামই তো একজন কত যে আমি নামাজ দিচ্ছি কই কোথায় যাও কত অঙ্গ দিতে হড় যাতে আমার দবু কাটা তো ফাঁসে দে জঙ্গি এতলে সরকারে ফিরে দে কুলিয়ে রে লুঙ্গি ঠিক কি না নাম দিয়ে দে টঙ্গি ঠিক কি না উপরে ফিট ফাট ভিতরে জোর হন উপরে ফিট ফাট ভিতরে এগুলো লারাল হরে সম্পর্ক আরালে সম্পর্ক বসুল আজম মাইস বান্দার কে ঠিক কি না আরালে সম্পর্ক হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কে দিলে ঠিক কি না আরালে সম্পর্ক আল্লামা গাজী জোর হন আল্লামা গাজী মদিনার গোলামি আমাই দে ও বাবা জানে কে বেলার মদিনার গোলামি চন্দিগি রূপা চাইনা চরণ দুলিগ কে কামনা দিকিনা চন্দিগি রূপা চাইনা চরণ দুলিগ কে কামনা বাংলা তো দীর জোরা লাগাই ও হযরত কেবলা বাংলা তো দীর জোরা মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমাই দে ছড়ি গি থামার মাঝে শুয়ে আছো আজি পিসাজে ঠিক না ছড়ি গি থামার মাঝে শুয়ে আছো আজি পিসাজে বিকারীদের বি দিয়া দে ও হযরত কেবলা বিকারীদের বি দিয়া দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ কেবলা বেলায়তের কবর নারী আমার গৌস খোদা মাঝে বান্দারি ঠিক কিনা হাত তোলা বলেন ঠিক কিনা বেলায়তের কবর নারী আমার গৌস লাজম মাঝে বান্দারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কেবলা গুলাম দের অন্তর জুড়াই দে ও জিয়া বাবা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে
গোলামী দিনার গোলামি আমাইতে আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করুন।